সুপ্রিয় ভাই বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আর আপনাদের ভালো লাগাকে সঙ্গে নিয়েই আমি সৌরভ সরকার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আমরা সবাই বলে থাকি, এ কাজ আমাকে দিয়ে হবে না, এ কাজ আমি কখনোই পারব না, আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবো না, আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবো না, আমাকে দিয়ে এ চাকরিটা হবে না, আমি এ চাকরিটা জীবনেও করতে পারবো না। এইসব ভাবনা সব সময় আমাদের মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে। এইসব ভুল ভাবনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাই তো কবি বলেছেন, পারিব না কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। তাই পারিব না কথাটি তোমাকে চিরদিনের জন্য ভুলে যেতে হবে, তাহলেই তুমি সাফল্য অর্জন করতে পারবে। যদি 4 বছর বয়স পর্যন্ত মুখে বলি না ফোটা, 7 বছর বয়স পর্যন্ত রিডিং পড়তে অক্ষম, মানসিক প্রতিবন্ধী শিশুটা পরবর্তীতে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন হতে পারে, তাহলে তুমি কেন পারবে না? যদি নিজের কোম্পানি থেকে নিজেই বরখাস্ত হওয়া সেই হতবাগা ব্যক্তিটা পরবর্তীতে বিশ্বকে পাল্টে দেওয়া স্টিভ জবস হতে পারে, তাহলে তুমিও একদিন উঠে দাঁড়াবে। যদি নেলসন ম্যান্ডেলা নামক মানুষটি 27 বছর নির্জন দ্বীপে কারাবাসের পর ফিরে এসে দেশের প্রেসিডেন্ট হতে পারে, তাহলে তুমিও একদিন দ্বিগুণ উদ্যমে ফিরে আসতে পারো। যদি ছেলেবেলায় হরমোনের অভাব কিংবা অপুষ্টির শিকার সেই ছেলেটি সাফল্যের আকাশ ছোঁয়া ভিনগ্রহী ফুটবলার লিওনেল মেসি হতে পারে, তাহলে তুমি মেসি না হও, তোমার ক্ষেত্রে তুমি আইকন হতে পারো। যদি হাই স্কুলের বাস্কেটবল টিম থেকে বাদ পড়া সেই ছেলেটি পরের 2 যুগে বাস্কেটবল ইতিহাসের সেরা প্লেয়ার মাইকেল জর্ডান হতে পারে, আজকের ব্যর্থ তুমি একদিন কিছু হতে পারো। যদি ভার্সিটিতে সিনেমাটিক আর্টসে ভর্তি হতে ব্যর্থ হওয়া সেই ছেলেটি আজকের মুভি ওয়ার্ল্ডের দুনিয়া কাঁপানো স্টিভেন স্পিলবার্গ হতে পারে, তাহলে পাবলিকে নাটকের ব্যর্থতা তোমার সাফল্যকে আটকিয়ে রাখতে পারবে না। 2 পায়ে 7 বার সার্জারি করানো সেই ছেলেটা যার কেরিয়ার প্রায় শেষ হয়ে গিয়েছিল, সেই পাগলা যদি ফিরে এসে সামনে থেকে তার দেশকে নেতৃত্ব দেওয়া মাশরাফি বিন মর্তুজা হতে পারে, তবে তুমি যতবার পড়বা ততবারই উঠে দাঁড়াবা। পারবো না আবার কি, বুকে সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যাও। তুমি যেখানেই দাঁড়াবে সাকসেস সেখান থেকেই শুরু। সুপ্রিয় ভাই বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন আর সুস্থ থাকুন, এই প্রত্যাশা করে আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। খোদা হাফেজ।